গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো বলো তোমরা? আমি তো ভালো আছি, তাই তো আবার নতুন সকাল দেখতে পেলাম একটা, আর তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসতে পারলাম। সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে গাছে জল দিয়ে নিচ্ছি আগে। এত রোদ, এত কাঠফাতা রোদ, তার মধ্যে বৃষ্টি পড়ছে না, আর গাছগুলোকে যদি জল না দিই আর মানে রক্ষে নেই। এতদিন তো জঙ্গল ছিল আর জল দিতে পারতাম না গাছগুলোতে, এখন পরিষ্কার হয়েছে, রাস্তা ক্লিয়ার। তো এগুলো করে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। সকালে তো কৃষ্ণকে একবার দিতেই হয়, কৃষ্ণের সাথে তো সব ঠাকুরকেই দিই। আজকে একদমই ফুল নেই, গাছেই কেটে দিয়েছে। এই কটা মাত্র ফুল পেলাম আজকে, অন্যদিন সাজিয়ে ভর্তি হয়ে আরো জায়গা লাগে, আর এই কটা। বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে কী বার, মঙ্গলবার, আজকে মঙ্গলবার, এখন বাজে সকাল 7:30। এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম, বাড়ির সবাই এখনও ঘুমাচ্ছে, তা আমার তো কাজকর্ম কী কী হলো দেখলে, কাজকর্ম মোটামুটি শেষ। তো পুজো তো একবার দিয়েছি, আরেকবার 10টার ভিতর আরেকবার দিয়ে দিতে হবে, কারণ কি আজকে আমি আমার দিদির বাড়িতে যাব। তো বছরখানেক হয়ে গেছে যাই না, ওই যে বললাম সেদিন যে দিদি এসেছিল ওই দিদি বাড়িতে যাব আর কি। প্রায় গত বছর লাস্ট ইয়ার চৈত্র মাসে যে সংক্রান্তির দিন চড়ক পূজা হয় সেদিন গেছিলাম, আর যাইনি। তো আজকে যাব আর কি, সকালবেলা যাব, গিয়ে বিকেলবেলা এসে করব। তো দেখো লোকেলে থেকেও বোনের বাড়িতে যাওয়া হয় না, এরকম অবস্থা আর কি। তো চলো কাজকর্ম তার আগে সেরে নিতে হবে টুকটাক, আর কেউ তো উঠছে না, ওদেরকে কি আর চাটা দেবো, কেউ একটা প্রাণীও উঠছে না, তো ওদেরকে চা দেওয়ার জন্য না আমার বসে থাকতে হয়, একজন একজন উঠবে চা দেবো, বসে থাকতে হয়। আর আজকে ব্রেকফাস্ট কিছু বানাবো না, কলা চিড়ে দুধ এগুলো খেয়ে নেবে যেহেতু এক জায়গায় যাব। আর এমনি রোজ রোজ রুটি মাই বলে যে এখন একটু চিড়ে এনে রাখলে, কলা এনে রাখলে তাহলে চিড়ে কলা দুধ দিয়ে ভালোই হয় খাওয়াটা। মা তো খাবে না এগুলো, মা অন্য কিছু খাবে আর কি, মাকে কিছু একটা করে দিতে হবে, মার খাওয়া নিয়ে হয়েছে প্রবলেম, মা সব কিছু খায় না, মার জিভটা একটু অন্যরকম আর কি, সব খাওয়া পছন্দ হয় না। তো দেখা যাক মাকে কী দেওয়া যায়। আর বাকিরা সব চিড়ে কলা দই খাবে, আমি তো চিড়ে খাবো না, আমি মুড়ি কলা খাবো। তো চলো, আমার মেয়েও খেতে ভালোবাসে এই খাওয়াটা। তো আমার পাশে থাকো, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো ভিডিওটা, যদি ভালো লাগে একটা লাইক করো ভালো। আর যারা ভিডিওটা এখনও সাবস্ক্রাইব না করে দেখছো তাদের কাছে অনুরোধ, একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও।
তো পূজো দেওয়া শেষ, পূজো টুজো দিয়ে খেয়ে দিয়ে নিলাম। খেয়ে তারপর মেয়েকে রেডি করিয়ে দিয়েছি, ও শুয়ে শুয়ে টিভি দেখছে আর খাচ্ছে। ওর এখনও খাওয়া কমপ্লিট হয়নি, ওর সামনে খাওয়া আছেই। আর আমিও খেয়ে নিয়েছি, এখন রেডি হয়ে যাচ্ছি, 10টা বাজে এখন। আর বর যাবেন আমাদেরকে দিয়ে এসে, আর দুপুরবেলা বলেছিল ওকে যেতে এই রোদের মধ্যে, ও বলছে সেকেন্ডবার আর যাবে না, ওই জন্য আমরা দুজনে আমাদের দুজনকে দিয়ে আসবে। রেডি হয়ে বললাম, আমার মেয়ে শীতলা পুজো থেকে আমার জন্য চয়েস করে কানের এনেছে, তো আজকে ওর বায়না, একদিন আমি পরিনি, এটা পরতে হবে। দেখো আমি পরেছি, কেমন লাগছে? সুন্দর কানেরটা, আমার তো খুব পছন্দ হয়েছে। আমার সানা মাটা আমার জন্য এনেছে। রেডি আমরা দুজন, এখন ওর বাবা আসবে, আমাদেরকে নিয়ে যাবে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। দিদি দাঁড়িয়ে আছে, চলো যাও, উঠো উঠো উঠো, আজি নাই। এই যে এসে পাকাতে নিচে বসে গেছে, এসে বললাম, দেখলেই তো ঢুকলাম। আর গরম, ওদের ঘরটা ঠান্ডা আছে, আমাদের রেল কোয়ার্টার, ওদের ওদের ঘরটা আমাদের থেকে ঠান্ডা। আমাদের ঘর তো খুব গরম, খুব গরম, মানে কি বলবো, আগুনের গোলা। চলো ঘরগুলো দেখো, এটা একটা বেডরুম, এই একটা বেডরুম, দুটো তিন তিনটে এই রুম, আর এখানে ঠাকুর ঘর। এটা হচ্ছে দিদির ঠাকুর ঘর। এই মিনি ঢুকেছে, মিনি মিনি, এটা নাকি নাকি মিনি, এটা এটা বড় হয়ে গেছে তো, দেখতেছে নতুন মানুষ। হ্যালো হ্যালো, হাই, হ্যালো মিনি, এটা হচ্ছে ডাইনিং রুম, ডাইনিং রুম কি বেডরুম এই, আর এটা বন্ধ দরজা, এটা হলো বাথ, সরি রান্নাঘর, কিচেন। এখানে বাইরে ও হলো টিন দিয়ে এদিকে ও বাড়িয়ে নিয়েছে, বাড়িয়ে এসব জিনিসপত্র এক্সট্রা আবরা জাবরা রাখে আর কি। এখানে একটা খাটও আছে পুরানো। তো দিদি কি রান্না করছে? এখানে দেখি পটল ভেজে রেখেছে, এটা নিশ্চয়ই মাংসের আলু। এই যে চিকেন হচ্ছে, আপাতত চিকেনটাই দেখতে পেলাম, তারপরে খেতে বসলে সব দেখতে পাবে। এটা গ্রিন টি নাকি? হঠাৎ করে বৃষ্টি নেমে গেল, একচট বৃষ্টিও হয়ে গেছে। এই যে খাবার, খাবার বেড়ে নিয়েছে সবার জন্য। কি কি রান্না হয়েছে এখানে? কুমড়ো ভাজা, বেগুন ভাজা, ডাল, পটল পোস্ত, চিকেন, লেবু, দই, এত কিছু খেলে তো অবস্থাই খারাপ আছে আজকে। চারজনের খাবার এখানে। এই যে ওরা ভাই বোন দুজন বসে গেছে, আমরাও বসে যাব। মিষ্টি আছে, মিষ্টি কে এখন দিস না, মিষ্টি হয়ে গেছে, ও একটু ঘুমায়নি, শুধু দুষ্টুমি শুধু দুষ্টুমি, আর টিভি দেখছে এখন। এখন চা খাবো। কয়টা বাজে? কয়টা বাজে? চা খাবো, ওই যে আমার চা। বেন্দি লাগতা হ্যায় বেন্দি আর রাত ভর সোই নেই আজ ইসকে চুনাওতি। মিনি বাড়ি ফিরে এসেছি বন্ধুরা, 8:30 হবে তখন। আসার সময় বাজারে টুকটাক কাজ ছিল, ওগুলো করলাম, করে 8:30 আসলাম।
এখন 10টা বাজে, 10টা বাজে, এখন মেয়েকে খাওয়াতে বসেছি। দুপুরে তো ওখানে ঘুমায়নি, তো তাড়াতাড়ি ঘুমাবে। তাড়াতাড়ি বলতেও মানে 11টা আর কি, 11টায় ওর তাড়াতাড়ি হয়। তো ওই যে খাওয়া নিয়ে বসলাম, খাওয়াচ্ছি ওকে, টিভি দেখে দেখে খায়, এটা তো জানোই। তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাহলে আসি, টাটা, গুড নাইট, বাই বাই।